হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো সাবানের সাথে এই জিনিসটি মিশিয়ে লাগিয়ে নিন আপনার মুখে বা হাতে পায়ে, এবং মাত্র 15 মিনিট পর দেখুন আপনার শরীর অনেক বেশি ফোরসা হয়ে গেছে। বিশ্বাস না হলে আপনার দুই হাতের মধ্যে শুধুমাত্র একটি হাতেই এই জিনিসটি মেখে অন্য হাত পাশে রেখে নিজেই পরীক্ষা করে নিন। চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই সাবানের সাথে কোন জিনিসটি মিশিয়ে নিলে মাত্র 15 মিনিটের মধ্যেই গায়ের রং ফোরসা হয়ে যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন। তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। এর জন্য আমি সবার প্রথমে নেব একটি ডাব সাবান। আমি এই কাজের জন্য ছোট সাইজের একটি 10 টাকা দামের ডাব সাবান কিনে এনেছি। আমি এখন এই সাবানটিকে প্রথমে বেশ করে কুড়ে নেব একদম মিহিভাবে। আপনি যদি শুধুমাত্র আপনার মুখটি ফোরসা করতে চান, তাহলে একটি 10 টাকার সাবান কিনে কম করে 15 বার ব্যবহার করতে পারবেন। এখন এখানে সাবানটি গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবারে এখানে লাগবে গরুর দুধ। আমি এখানে দুধের পরিমাণ নিয়েছি 1 কাপ। এরপর এখানে লাগবে চালের গুঁড়ো এবং পরিমাণ হবে 2 চামচ। এবারে এই দুধের সাথে চালের গুঁড়োটিকে গরম করতে হবে। এরপর দুধ যখন হালকা ফুটতে শুরু করবে, তখন এই দুধের মধ্যে দিয়ে দেব সেই সাবানের গুঁড়ো। এবারে এই জিনিসগুলিকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবারে আমি এটি আগুন থেকে সরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে একটি অন্য পাত্রে ঢেলে দেব। এরপর এখানে লাগবে কাগজি লেবু। আমি একটি কাগজি লেবু নিয়ে এর অর্ধেক কেটে নেব। এবারে এই অর্ধেক কাগজি লেবুর রসটি দিয়ে দেব এই পাত্রের মধ্যে। এরপর এই সবকটি জিনিসকে একে অপরের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন এখানে সম্পূর্ণভাবেই রেডি হয়ে গিয়েছে মাত্র 15 মিনিটের মধ্যে ফোরসা হওয়ার ঘরোয়া উপায়। এবারে এটিকে আপনার মুখে বা হাতে পায়ে খুব ভালো করে ম্যাসাজ করতে করতে মাখিয়ে নিন। এরপর 15 মিনিট অপেক্ষা করে শুকিয়ে যাবার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন, এবং তখনই আপনার নজরে এসে যাবে যে 15 মিনিটেই আপনার শরীরের রং বদলে গেছে, আগের থেকে অনেক বেশি ফোরসা লাগছে। এটি আপনারা স্নান করার আগে অথবা সারাদিনে যে কোনো টাইমে ব্যবহার করতে পারবেন। তবে এটি ব্যবহার করার পর রোদে বের হবেন না, কারণ যেহেতু এর মধ্যে কাগজি লেবুর রস দেওয়া আছে, তাই রোদে বের হওয়া চলবে না। তাই এই জিনিসটি সন্ধ্যার পর মাখাটাই সবথেকে ভালো। আপনারা ফোরসা হবার জন্য এই উপায়টি ফলো করুন এবং নিজের গায়ের রং বদলে ফেলুন। এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ছিল আজকের বিষয়। এখনই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। কথা হবে আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।